আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ নামাজে আমরা যখন নামাজ শুরু করি সর্বপ্রথম আল্লাহ আকবর তাকবীরে তাহরিমা আল্লাহ আকবার বলে হাত বেঁধেই আমাদের প্রথমে যে কাজটি করতে হয় যে দোয়াটি পড়তে হয় এটা হলো সানা অনেকে ভুল করে থাকেন সানার পূর্বে আউজবিল্লা বিসমিল্লা পড়ে ফেলেন এটা ঠিক নয় প্রথমে সানা পড়তে হবে এরপরে আউজবিল্লা এরপরে বিসমিল্লা পড়তে হবে সুতরাং আমরা এই ভুলটা আর করবো না এখন আমরা সানাটা শিখছি সহিভাবে শিখবো আমরা দোয়াগুলো سبحانك اللهم سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك আর ট্রাই করি শুভ হ্যায় এখানে আমরা অনেকেই বলে থাকি শুভ হ্যায় না ক্যা অল্ এমনটা নয় শুভ হ্যায় না ক্যা লহ্মা কাফকে নামকে ধরবে শুভ হ্যায় না কেল এখানে হা হ্যাঁ উচ্চারণ করতে হবে ও বি হেম দিকা ওয়াটা মু বা এখানে এক আলিফ পরিমাণ টানতে হবে লম্বা করতে হবে মাদ রয়েছে এক আলিফ বা এক সেকেন্ড ওয়াচাবা মু ও তা আইনে এখানে শক্ত করে আইনকে এবং পাশাপাশি এখানে মাদ রয়েছে একালিফ মাদ লম্বা করে পড়তে হবে ওয়াতা তা লামেও একালিফ টান রয়েছে একালিফ মাদ রয়েছে ও তা আলা ইলা হুক ওয়ালা এখানে তিন আলিফটান রয়েছে ওয়ালা ইলাহা ইলা এক লিফটান ওয়ালা ইলাহ ওয়েরুখ আর আমরা শুরু থেকে পড়ি শুভহে না কাল হুম ও বিহামদিকা ওটা বা রো ইলাহা শেষে ছিল আমরা করলাম মানে থামলাম যার কারণে থামার কারণে যেই হরফের উপরে করা হয় বা থামা হয় সেই হরফটা বা জজম হয়ে সাকিন যায় এই জন্য পড়তে হবে আল্লাহ রব আলিন আমাদেরকে সাহি ভাবে দোয়াগুলো শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি